Relationship-ের প্রবলেম নিয়ে একটা ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে ফোন দেয়। প্রুং 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 প্রুং, হ্যালো দোস্ত, কি খবর তোর? এই তো দোস্ত, ভালো আছি, তুই কেমন? ভালো। আচ্ছা শোন, ওই যে লাস্ট টাইম বললি না জিজ্ঞেস করতে ভাত খাইছো কিনা, তো জিজ্ঞেস করছি অনেকবার বুঝছো, তারপর তো প্রেম হইলো মাশাল্লাহ, কিন্তু এখন তো সমস্যা অন্য। রিলেশনশিপের পর এখন ভাত খাইছো জিজ্ঞেস করলে খেপে যায়, বলে কি একই প্রশ্ন এতবার করো কেন? রিলেশনশিপের পরে বাইরে ঘুরতে যাস নাই? গেছি তো দোস্ত, পিৎজা হাট, KFC, আরো কত কি, তারপরেও বুঝলাম না কেমন জানি মানে মশলা কম লাগে প্রেমের মধ্যে। উফ, তোকে যে কত কি কত ভাবে বুঝাইতে হয়! ফুচকা খাবি না? ফুচকা না খেলে প্রেম বাড়ে? রিলেশনশিপের আগে ভাত খাওয়া জিজ্ঞেস করাটা ইম্পর্টেন্ট, আর রিলেশনশিপের টাইমে ফুচকা খাওয়ানোটা ইজ ইম্পর্টেন্ট, বুঝছো? বাঙালি প্রেম, বুঝছিস না? একটু ঝাল টক মিষ্টি না হইলে কি হয়? বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত, রাখি, তাইলে পরে কথা হবে।